ইতিমধ্যে জরিমানা ভরা হয়েছে জরিমানা বিহা হয়েছে আর 8 লাখের অধিক ধন ইতিমধ্যে বাহন সমূহের পর সংগ্রহ করা হয়েছে বলে ভাস্করে উল্লেখ করেছে ইফালে প্রত্যাহার করা হয়েছে গুয়াহাটি মহানগর তিনটা ওয়ার্ডর কন্টেইনমেন্ট জোন আজিরা পর প্রত্যাহার করা হয়েছে 8, 16, 28 নং ওয়ার্ডত কন্টেইনমেন্ট জোন গুয়াহাটি 13% হ্রাস পাইছে করোনা আক্রান্তর হার এ পর্যন্ত গুয়াহাটিত করোনার মৃত্যু হয়েছে 573 জন লোকর বটাঘুলি আর বৈশিষ্ট্যত নির্মাণ হব দুখনক নতুন শ্মশান এ পর্যন্ত মাস্ক নিপিন্ধা লোক জরিমানা সংগ্রহ করা হয়েছে 9,55,000 টাকা দেওবার এক যুটীয় সংবাদ মেলত এই তথ্য সদরি করেছে জেলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু আর আরক্ষী আয়ুক্ত মুন্না প্রসাদ গুপ্তায় মুখ্যমন্ত্রী মাইক্রো কন্টেইনমেন্ট জোনের উপর গুরুত্ব দিছে অচিরে 6-7টা ঠাইত মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার আছে সম্ভাবনা তিনিটা ওয়ার্ডর কন্টেইনমেন্ট জোন আজিৰ পৰা প্ৰত্যাহাৰ কৰা হ'ব সেইকেইটা ওয়ার্ড হৈছে 8, 16 আৰু 28 নং ওয়ার্ড আৰু গুৱাহাটীৰ বৰ্তমান 13% লৈ কৰোনা আক্ৰান্তৰ হাৰ হ্ৰাস হোৱা পৰিলক্ষিত হৈছে এই পৰ্যন্ত গুৱাহাটীত কৰোনাত মৃত্যু হৈছে 573 জন লোকৰ বটাঘুলি আৰু বৈশিষ্ট্যত দুখনকৈ নতুন শ্মশান নিৰ্মাণ কৰা হ'ব এই পৰ্যন্ত মাস্ক নিপিন্ধা লোকৰ পৰা সংগ্ৰহ কৰা হৈছে জৰিমনা 9,55,000 টকা দেওবাৰ এক যুটীয়া সংবাদ মেলত এই তথ্য সদৰি কৰিছে জিলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু আৰু আৰক্ষী আয়ুক্ত মুন্না প্ৰসাদ গুপ্তায় মুখ্যমন্ত্ৰীয়ে মাইক্ৰ কণ্টেইনমেণ্ট জোনৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰিছে অচিৰে 6-7টা ঠাইত মাইক্ৰ কণ্টেইনমেণ্ট জোন ঘোষণা কৰাৰ আছে সম্ভাৱনা